ঢাকার ধামরাইয়ে পাঠানটোলা যুব সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ধামরাই হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর 4 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, 5 নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খান, ডাক্তার অজিত কুমার বসাক, দেওয়ান বজলুল করিম সহ আর অনেকেই। এ সময় খেলায় অংশগ্রহণ করেন ধামরাই বন্ধুমহল একাদশ এবং ধামরাই এসএসসি 18 বেস একাদশ। খেলায় ধামরাই এসএসসি 18 বেস একাদশকে হারিয়ে 0-1 গোলে বিজয়ী হয় ধামরাই বন্ধুমহল একাদশ।